ওয়ালাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, অনলাইন আর্নিং জগতে যে সমস্ত স্মার্টেস্ট আর্নিং প্রসেস গুলো রয়েছে, সিপিএ মার্কেটিং করা এটি সহজ এবং আনএমপ্লয়েডদের জন্য একটি উত্তম প্রসেস। আমি তেমন একটি মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দিব যে মার্কেট প্লেসটি বা প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং আপনি অনায়াসে সেই প্লেস থেকে বেশ কয়েকটি প্রোডাক্ট চুজ করে ফ্রিতে আর্নিং নিয়ে আসতে পারবেন। এবং স্পেশালি তাদের জন্য এই ভিডিওটি প্রমোট করছি, বিশেষ করে যারা আনএমপ্লয়েড অথবা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য, এবং কিভাবে আপনি প্রোডাক্ট প্রমোট করবেন এবং কোন কোন প্রোডাক্ট গুলো পছন্দ করে আর্নিং নিয়ে আসতে পারবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনায়াসে আপনি ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন এবং শুরু করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই এই লিঙ্কটি দিয়েছি, সরাসরি সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই এই পেজের মধ্যে চলে আসবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে www.adworkmedia.com। এটি একটি ট্রাস্টেড এবং ইন্টারন্যাশনাল প্লেস, যে প্লেস থেকে আপনি সিপিএ অফারগুলো প্রমোট করতে পারবেন এবং কোন কোন প্ল্যাটফর্মে সেই অফারগুলো প্রমোট করবেন আমি আজকে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো এখানে আসার পরে সরাসরি আপনি লগ ইনে ক্লিক করবেন, তার মানে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে সাইন আপ করবেন সেটি দেখাচ্ছে। আর যদি ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি থাকে বা তৈরি করে ফেলেন তাহলে অনায়াসে আপনি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অনায়াসে আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন। আমি শুরু থেকে দেখাচ্ছি সাইন আপ নাও, এটিতে ক্লিক করার পরে আপনি নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন। অর্থাৎ আপনি আপনাকে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, ক্রিয়েট ইউর ফ্রি পাবলিশার অ্যাকাউন্ট। এখানে আসার পরে জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনি কোম্পানি নেম থাকলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। এরপর ফুল অ্যাড্রেসটা একেবারে রিয়েলি দিবেন, এরপর সিটি দিবেন, জিপ কোড দিবেন। জিপ কোড মানে হচ্ছে আপনার পোস্টাল কোড। এরপর স্টেট বা আপনার এরিয়া বা সিটি দিবেন, এরপর কান্ট্রি দিবেন, এরপর ফোন নাম্বার দিবেন, এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আই এম টাইপ স্কাইপি অথবা AIM যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। এরপর যেটি সার নেম স্ক্রিন নেম সেটি দিতে হবে। এরপর অ্যাকাউন্ট টাইপ, কোন কোন অ্যাকাউন্ট টাইপে আপনি করতে চাচ্ছেন, তার মানে এই প্রমোটটা কোথায় করতে চাচ্ছেন সেটি আপনি এখানে দিবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে, পার্সোনাল ওয়েবসাইট যেটি ডোমেইন হোস্টিং নেওয়া রয়েছে সেটি আপনি এখানে দিবেন অবশ্যই। এরপরে যেটি সেটি হচ্ছে, যদি না থাকে তাহলে অবশ্যই আধারে সিলেক্ট করতে হবে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে যে ইনসেন্টিভ ট্রাফিক যদি পেতে চান ইয়েস অর নো, যেটি আপনি পছন্দ করেন সেটি অবশ্যই দিবেন। এরপর রয়েছে মেনু অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসের ইউআরএলটি আপনি এখানে দিবেন, দ্যাটস ইট। এরপর দুটো যদি থেকে থাকে তাহলে সেটি দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। কারেন্ট নেটওয়ার্ক যেটি দিতে বলেছে কারেন্ট নেটওয়ার্ক সিলেক্ট করবেন। এরপর এখানে একটি প্রমোশনাল মেথডের একটি ডেসক্রিপশন বা ডিটেলস দিবেন। এরপর আই এম নট এ রোবটে ক্লিক করবেন এবং এখানে যে দুটো চেক বক্স দেখতে পাচ্ছেন সেই চেক বক্সে ক্লিক করবেন। দেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনার মেইলের মধ্যে একটি মেইল পেয়ে যাবেন। সেই মেইলে ক্লিক করার পরে আপনি অবশ্যই সেখানে লগ ইনের একটি অপশন পেয়ে যাবেন। লগ ইনের অপশন যখন পাবেন তখন আপনি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেখতে পারবেন। জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে নেক্সট যে মূল ইন্টারফেসটি, সেই মূল ইন্টারফেসটি আপনার সামনে উপস্থিত হবে। আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রসেসগুলো অবলম্বন করে আপনি ফ্রিতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এবার যে মেন কাজটি সেটি হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো কীভাবে সিলেক্ট করবেন বা কোন কোন প্রোডাক্টগুলো সিলেক্ট করলে বেশি বেনিফিট হবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অল ক্যাম্পেইনসে ক্লিক করবেন। অল ক্যাম্পেইনসে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে, জাস্ট লোডিং ক্যাম্পেইন, ক্যাম্পেইন লোড হতে একটু সময় নেবে, আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করি আপনি এই কাজগুলো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা অথবা কারো হেল্প ছাড়াই করে নিতে পারবেন। এখানে আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড অ্যাডভান্সড সার্চ অল ক্যাটাগরি দিয়ে রাখবেন, তারপর ক্যাম্পেইন অল ক্যাম্পেইন দিয়ে রাখবেন, কান্ট্রি আপনি অবশ্যই এখানে ইউনাইটেড স্টেট বা আমেরিকা সিলেক্ট করে দিবেন। তার মানে যদি আপনি প্রোডাক্টটা ইউনাইটেড স্টেটের মধ্যে প্রমোট করতে চান সেটি আপনাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ইউনাইটেড স্টেট মাইনর
আউটলাইন আইল্যান্ড সেটি সিলেক্ট করে দিবেন। এরপর একটু নিচে চলে আসবেন, এখানে রয়েছে অল কনভারসেশন। অল কনভারসেশন অবশ্যই আপনি ইমেল সাবমিটটা সিলেক্ট করে দিবেন। এরপর অল স্ট্যাটাস, অ্যাপ্রুভ অ্যান্ড পাবলিক ক্যাম্পেইনস। এরপর ডিভাইস, আপনি মোবাইলে, অ্যান্ড্রয়েডে অথবা আইপ্যাডে অথবা যে কোনো একটিতে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি অ্যান্ড্রয়েড ডিভাইস সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনি ফিল্টার ক্যাম্পেইনস এর মধ্যে ক্লিক করবেন। ফিল্টার ক্যাম্পেইনস এ ক্লিক করার পরে আপনি যদি কোনো অফার পান তাহলে এখানে অফার পেয়ে যাবেন, আর যদি অফার না থাকে তাহলে অবশ্যই আপনি সেটি চেঞ্জ করে দিবেন। অলরাইট, ইউনাইটেড স্টেট চলে এসেছে, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়েছি। ইউনাইটেড স্টেটের বেশ কয়েকটি প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো এখানে শো করছে। আপনি স্টেপ বাই স্টেপ কোন প্রোডাক্টগুলো চুজ করবেন সেটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আপনি দেখে দেখতে পাচ্ছেন যে গ্যাট অ্যান্ড আইফোন এক্স এস ওয়ান ফিল্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন 1.20% 1.20% হচ্ছে এটি সিআর বা কনভার্সন রেট। যে কনভার্সন রেট গুলো ভালো সেই কনভার্সন রেট গুলোর প্রোডাক্ট গুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন। তবে ট্রেন্ডে যে প্রোডাক্ট গুলো চলছে সেই ট্রেন্ডি প্রোডাক্ট গুলো আপনি যদি সিলেক্ট করেন তাহলে রেট মোটামুটি ভালো পাওয়া যাবে, এবং সেগুলো কিন্তু দ্রুত সেল হতে পারে এবং আপনি সেল করে নিতে পারবেন। সো আমি সেরকম একটি প্রোডাক্ট চুজ করছি। এখানে আপনি স্ক্রলিং করে নিচে চলে আসবেন, গ্রোসারি প্রোডাক্ট গুলো জাস্ট এখন কিন্তু বেশি সেল হচ্ছে, সেই গ্রোসারি প্রোডাক্ট গুলো আপনি এখান থেকে চুজ করে নিয়ে আর্নিং গুলো করে নিতে পারবেন। সো এখানে একটি গ্রোসারি প্রোডাক্ট দেখা যাচ্ছে, আমি জাস্ট এই যে 250 গ্রোসারি গিফট কার্ড সেটি আমি চুজ করছি। চুজ করার পরে আমি নেক্সট পেজের মধ্যে চলে আসছে, তার মানে এখানে কি কি ইনস্ট্রাকশন লেখা রয়েছে সেই ইনস্ট্রাকশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো সেই প্রোডাক্টের মধ্যে চলে আসছি, MRC 250 গ্রোসারি কার্ড সাবমিট US, এবং সেই প্রোডাক্টের টাইটেল হচ্ছে এটি, এবং কি কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বা কি করা যাবে কি করা যাবে না সেটি আপনাকে এখানে বুঝে করতে হবে। কমপ্লায়েন্স নোটিস, প্লিজ বি শিওর টু ফলো আওয়ার কমপ্লায়েন্স পলিসি, তাদের কমপ্লায়েন্স পলিসিটা তা আপনাকে পড়তে হবে। ফর অল প্রমোশন মেথডস উই ডো নট অ্যালাউ SMS প্রমোশন, SMS প্রমোশন তারা সাপোর্ট করে না। হ্যাকিং রিলেটেড কন্টেন্ট অর ট্রাফিক অর মিসলিডিং কন্টেন্ট অর প্রমোশন, এই ধরনের প্রমোশনগুলো বা কাজগুলো আপনি করতে পারবেন, অথবা যে কোনো ধরনের স্প্যাম। স্প্যাম বলতে অনেক সময় এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে তাদের প্রোডাক্টের, এই লিঙ্কটি আপনি যে কোনো ধরনের ফেসবুক অথবা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারবেন না, সেটি স্ট্রিক্টলি বলে দিয়েছে। প্লিজ অলসো ইউজ আ লিঙ্ক শর্টনার লিঙ্ক, এখানে এখানে বলে দিয়েছে ow.ly এবং gwdgw.gl, তার মানে গুগল অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে এই লিঙ্কটাকে শর্ট করে প্রমোট করতে বলেছে। সো এখানে একটি কথা বলে রাখা ভালো, গুগল এখন সাপোর্ট করে না, এবং পাশাপাশি এখানে ow.ly যেটি দেওয়া রয়েছে সেটি অবশ্যই পেইড মেথডে। আপনাকে আমি এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি কপি করবেন। কপি করার পরে একটি ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, সেটি হচ্ছে cart.ly। এটি একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম, যে কোনো URL শর্ট করার জন্য সরাসরি সেটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি শর্টেন করবেন, শর্টেন করার পরে সেটি কিন্তু অলরেডি আপনি কপি করে আপনি প্রমোট করে নিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অলরাইট, সেটি শর্ট করে নিয়েছি এই ওয়েবসাইটের মাধ্যমে, সেটি আপনি কপি করবেন। কপি করার পরে এখন যে কাজটি করবেন, এখন আপনার প্রমোশনের পালা। ধরুন আপনি প্রোডাক্টটি চুজ করেছেন, চুজ করার পরে এই লিঙ্ক যেটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি কপি করেছেন, তার মানে শর্ট করেছেন। শর্ট করার পরে কপি করেছেন, কপি করার পরে যে প্ল্যাটফর্মে আপনি এই লিঙ্কটি প্রমোট করবেন সেই প্ল্যাটফর্মের সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি। বিভিন্ন ধরনের ফোরাম পোস্টিং রয়েছে প্রোডাক্ট প্রমোট করার, বিশেষ করে অনেকগুলো রয়েছে ট্রাস্টেড। আমি তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, thefreshadforum.com, এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোট করতে পারেন। এবং বিশেষ করে এই ওয়েবসাইটটি চুজ করার একমাত্র কারণ হচ্ছে পৃথিবীর বড় বড় বা ভাগা ভাগা কান্ট্রির পিপলরা এখানে কিন্তু এঙ্গেজ থাকে। সুতরাং আপনি আপনার চয়েসেবল প্রোডাক্টটা এখানে যদি ফ্রিতে প্রমোট করেন অনায়াসে কিন্তু সেল বেশি করে পেয়ে যাবেন। আশা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি প্রোডাক্ট রয়েছে এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনি অবশ্যই এই প্রোডাক্ট এই এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগাতে পারবেন। কোন কোন কান্ট্রি পিপলরা এখানে রয়েছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লোকেশন স্টেপ বাই স্টেপ সবকিছু কিন্তু দেওয়া রয়েছে, বিশেষ করে USA, UK, কানাডা এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কান্ট্রির ইন্ডিয়ার অনেক পিপলরা কিন্তু এখানে কাজ করছে। সুতরাং আপনি অনায়াসেই এই প্ল্যাটফর্মে প্রোডাক্টটি প্রমোট করে নিতে পারবেন। সো এবার দেখাচ্ছি কিভাবে প্রমোট করবেন সেটি। সরাসরি আপনাকে চলে যেতে হবে পাবলিশ ইউর অ্যাড ফর ফ্রি, তার আগে আপনাকে কিন্তু এখানে রেজিস্টার ফর এ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করে
অ্যাকাউন্ট টি তৈরি করে নিতে হবে। এখানে অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আই এম নট এ রোবট এ ক্লিক করবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনি একটি অ্যাকাউন্ট এখানে তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখন অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে কিভাবে প্রোডাক্টটি প্রমোট করবে সেটি দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি পাবলিশ ইওর অ্যাড ফর ফ্রি, সেটিতে ক্লিক করছি। সেটিতে ক্লিক করার পরে আপনি সরাসরি এই ইন্টারফেসে চলে আসবেন। ইন্টারফেসে আসার পরে এবার প্রথমে রয়েছে ক্যাটাগরি। আপনাকে এখানে প্রোডাক্টের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি গ্রোসারি রিলেটেড প্রোডাক্ট এখানে প্রমোশন করতে চাচ্ছি, সুতরাং ফুডে ক্লিক করবেন। এরপর আপনি টাইটেলটি দিবেন। টাইটেলটি কি দিবেন সেটি আমি দেখাচ্ছি। প্রোডাক্টের যে টাইটেলটি রয়েছে সেই প্রোডাক্টের টাইটেলটি আপনাকে সুন্দর করে একটি নির্দিষ্ট পেজের মধ্যে লিখতে হবে। তার মানে আপনি যে কোনো একটি জায়গায় সুন্দর করে লিখবেন। সেটি আমি কপি করছি। কপি করার পরে সরাসরি আমি আমার ডক ফাইল ওপেন করেছি। এখানে জাস্ট এখানে কপি করছি, কপি করে পেস্ট করে দিলাম। 25 গ্রোসারি গিফট কার্ড, এটি একটি হট অফার, সেটি আমার নিজের মতো করে তৈরি করেছি। জাস্ট আপনি এটি একটু বড় করে দিবেন। আমি একটু আগে আপনাকে এটি একটু সাজাতে হবে। সো আমি সেটি কপি করছি। এটি হচ্ছে আমার টাইটেল। টাইটেলটি আমি কপি করব। কপি করার পরে সরাসরি আমি মূল ইন্টারফেসে চলে যাব। তার মানে আমি যে প্ল্যাটফর্মের মধ্যে এই প্রোডাক্টটি প্রমোট করতে চাচ্ছি সেখানে আমি চলে যাব। সো সেটি আমি এখানে টাইটেল টাইটেলে বসাচ্ছি, হট অফার 250 গ্রোসারি গিফট কার্ড, সেটি আমি এখানে বসালাম। এরপর একটি সুন্দর একটি ডেসক্রিপশন দিতে হবে। সো ডেসক্রিপশন কিভাবে দিবেন সেটি আমি একটু জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এখানে লিখেছি। আপনি এক বা একাধিক প্রোডাক্ট যখন প্রমোট করবেন তখনই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে করে দিয়ে, তার মানে ডেসক্রিপশন গুলো চেঞ্জ করে করে দিয়ে আপনি অনায়াসেই এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে প্রমোট করতে পারেন। সো আমি সেটি কপি করছি। কপি করার পরে সরাসরি আবার চলে যাচ্ছি মূল ডেসক্রিপশন বক্সের মধ্যে। জাস্ট আমি কপি এখানে পেস্ট করে দিয়েছি। সো সেটি একটু অ্যারেঞ্জ করতে হবে। আমি এখানে অ্যারেঞ্জ করছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা নিজের মতো করে অবশ্যই আপনি আপনার চয়েস এবং প্রোডাক্টটা এখান থেকে প্রমোট করতে পারবেন। সো সেটি আমি করছি। ডক ফাইলের মধ্যে যেভাবে আপনি সাধারণত ডেসক্রিপশন লিখেন ঠিক সেই সেম ডেসক্রিপশনটি এখানে লিখতে পারবেন। এবং 250 গ্রোসারি গিফট কার্ড সেটি আমি একটু বোল্ড এবং ইটালিক করে দিলাম যাতে চোখে পড়ে এবং দেখতে সুন্দর লাগে। বেস্ট গ্রোসারি অফার্স আর অ্যাভেলেবল ফর ইউ, এবং সেটি আমি এখানে একটু বোল্ড করে দিলাম। এবং এখানে যে কাজটি করতে হবে ক্লিক হিয়ার, এই যে ক্লিক হিয়ার দেখতে পাচ্ছেন সেই ক্লিক হিয়ার এর মধ্যে আপনি প্রোডাক্টের লিঙ্কটি দিবেন। যে প্রোডাক্টটি আপনি চুজ করেছেন বা যে প্রোডাক্টটি আপনি প্রমোট করতে চাচ্ছেন সেটি লিঙ্কটি আপনি অবশ্যই দিবেন। এবং অবশ্যই এই লিঙ্কটি আপনাকে শর্ট করে নিতে হবে। আমি কার্টের মাধ্যমে শর্ট করে নিয়ে দেখিয়েছি কিভাবে আপনি সেটি শর্ট করবেন। এরপর এখানে ক্লিক হিয়ার সিলেক্ট করবেন। এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, ইনসার্ট এডিট ইনসার্ট লিঙ্ক, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আমাকে নেক্সট পেজের মধ্যে নিয়ে যাবে এবং এখানে আমি পেস্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। টার্গেট হচ্ছে ওপেন লিঙ্ক ইন দ্য সেম উইন্ডো, ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। নিউ উইন্ডোতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখানে যে টাইটেলটি, প্রোডাক্টের টাইটেলটি অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে। জাস্ট আমি এটি কপি করছি। কপি করার পরে আবারও সেখানে যাচ্ছি। যাওয়ার পরে এখানে বসিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে ইউআরএলটি আপনি এখানে পেস্ট করে দিবেন। আমি ইউআরএলটি আবার নিচ্ছি। ইউআরএলটি নেওয়ার পরে জাস্ট আপনি এখানে কপি করার পরে পেস্ট করে দিবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো সেটি পেস্ট করছি। পেস্ট করে দেওয়ার পরে নিউ উইন্ডো, এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ইনসার্টে ক্লিক করতে হবে। আশা করি দেখতে পেরেছেন যে এটি কিন্তু লিঙ্ক তৈরি হয়ে গেছে। সো আপনি এখানে যখন কার্সর রাখবেন তখন কিন্তু এখানে এই কার্সর থেকে, তার মানে এখানে যে লিঙ্কটি তৈরি হয়েছে সেই লিঙ্কটির মাধ্যমে আপনি নেক্সটে পেজের মধ্যে বা উইন্ডোর মধ্যে বা ট্যাবের মধ্যে চলে যাবেন। সো এখানে ফ্রিতে লিখবেন, FREE ফ্রি, এরপর ইউএস দেওয়ার দরকার নেই। এরপর ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। রিজিয়ন আমি নিউ ইয়র্ক দিয়েছি। কোন কোন কান্ট্রির মধ্যে আপনি দিবেন সেটি নিজে একটু চিন্তা ভাবনা করে দিবেন। এরপর সিটি দিবেন, এরপর এরিয়া দিবেন, এরপর অ্যাড্রেসটি, অ্যাড্রেসটি কোথায় পাবেন। অ্যাড্রেস পাওয়ার জন্য সরাসরি আপনি নিউ ইয়র্ক এরিয়াল দেখে যখন আপনি গুগলে সার্চ দিবেন, তার মানে গুগলে সার্চ দেওয়ার পরে এই যে অ্যাড্রেসটি পুরো অ্যাড্রেসটি পেয়ে যাবেন। আশা করি আমি আবারও দেখাচ্ছি। প্রথমে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি টাইটেলটি সুন্দর করে লিখবেন যাতে করে আপনার টাইটেলটি সবার চোখে পড়ে। টাইটেলটি হচ্ছে ওয়ান অফ দ্য সিক্রেট মেথড আপনার প্রোডাক্টটি বেশি করে সেল হওয়ার জন্য। এরপর রয়েছে ডেসক্রিপশন, 250 গ্রোসারি গিফট কার্ড, বেস্ট গ্রোসারি অফার্স আর অ্যাভেলেবল ফর ইউ। এরপর ক্লিক করে একটি লিঙ্ক তৈরি করবেন। লিঙ্ক তৈরি করার পরে ফ্রি দিবেন। এরপর আপনি লিস্টিং লোকেশন দিবেন। এরপর চাইলে এখানে একটি পেজ, সুন্দর একটি ইমেজ তৈরি করে নিতে পারবেন।
সো আমি একটি ইমেজ তৈরি করছি, জাস্ট 250 অফার্স গ্রোসারি গিফট কার্ড। যখন আমি এটি কপি করব, কপি করার পরে সরাসরি আমি গুগলের মধ্যে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে এটি আমি একটি পেস্ট করছি, পেস্ট করার পরে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে ইমেজের মধ্যে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে আপনি এখানে যে প্রথম পেজটি, প্রথম যে পিকচারটি দেখতে পাচ্ছেন, অথবা এখানে যে কোনো একটি পিকচার আপনি এখান থেকে নিতে পারেন। সো আমি সেটি ওপেন করছি। ওপেন করার পরে আমি জাস্ট আমার কম্পিউটারের মধ্যে সেভ করছি। সেভ ইমেজেস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি সরাসরি সেখান থেকে সেই প্রোডাক্টের ইমেজটি এখানে অ্যাড করে নিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো সেটি আমি আমার কম্পিউটার মধ্যে সেভ করছি। সেভ করে নেওয়ার পরে এবার কিভাবে সেটি আপলোড দিতে হয় সেটি আমি এবার দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক ক্লিক আর ড্রপ ফর আপলোড ইমেজ, সেটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সুন্দর একটি পিকচার আপনার এখানে অ্যাড করতে হবে। তার মানে যে কোনো একটি প্রোডাক্ট যখন আপনি প্রমোট করবেন, প্রমোট করার পূর্বে ইমেজটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আপনি সেই ইমেজটি এখান থেকে অবশ্যই অ্যাড করে দিবেন। এই যে আমার ইমেজটি অ্যাড হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। এবার জাস্ট ব্যাস হয়ে গেল। এরপর কিওয়ার্ডস আপনাকে অবশ্যই দিতে হবে। কিওয়ার্ডস দিবেন বিশেষ করে আপনার যে প্রোডাক্টটি রয়েছে 250 গ্রোসারি গিফট কার্ড, সেটি আমি কিওয়ার্ড হিসেবে দিচ্ছি। আপনি একাধিক কিওয়ার্ড এখানে দিতে পারেন। যতই কিওয়ার্ড দিবেন ততই কিন্তু প্রোডাক্টটি মানুষের চোখে পড়বে। সো আমি সেটি পেস্ট করছি। ফোন নাম্বার চাইলে আপনি এখান থেকে দিতে পারেন। আমি আমার ফোন নাম্বারটি অ্যাড করেছি প্লাস দিয়ে দিলাম। এরপর প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলেছে। ওয়েবসাইটের অ্যাড্রেস প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে অবশ্যই আপনি সেটি এখানে ইউআরএলটি দিবেন। আমি www.learningandearningto আমার যে চ্যানেলের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। এরপর ফেসবুক যদি আপনার থেকে থাকে অবশ্যই ফেসবুকের যে লিঙ্কটি, সেই ফেসবুকের লিঙ্কটি আপনাকে এখানে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের ইউআরএলটি দিয়েছি। এরপর ইউর অ্যাড পোস্টেড টু 1000 অ্যাজ অটোমেটিক্যালি ইয়েস আমি দিয়েছি। এরপর এখানে ইউআরএল দিতে হবে। ইউআরএল দিতে হবে একটু ভেবে চিনতে, সেটি হচ্ছে যে আপনি কোন প্রোডাক্টের উপরে প্রমোট করতে চাচ্ছেন। আমি এখানে 250 গ্রোসারি গিফট কার্ড যেটি টাইটেল দিয়েছি সেটি কপি করছি। কপি করার পরে আমি সরাসরি চলে গেলাম ইউটিউবের মধ্যে। ইউটিউবের একটি ভিডিও আমি এখানে চুজ করেছি। আপনি চাইলে যে কোনো একটি ভিডিও 250 গ্রোসারি গিফট কার্ডের জন্য পছন্দ করতে পারে। সো সেটি আমি ইউআরএলটি নেব। ইউআরএলটি নেওয়ার পরে সরাসরি আমি এখানে পেস্ট করে দিব। আশা করি আপনি বুঝতে পেরেছেন, যাতে করে যে কোনো ভিজিটর আসার পরে বা ট্রাফিক আসার পরে বিস্তারিত জিনিসটা জানতে পারে। সো এই হচ্ছে মোটামুটি কাজ। আপনি এতটুকু আশা করি করতে পারবেন, আর কিছুই করার দরকার নেই। জাস্ট আপনি এখানে পাবলিশ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন, এই সিম্পল কাজটুকু করলে আপনি অনায়াসে যে কোনো প্রোডাক্ট এই প্ল্যাটফর্মে সেল করতে পারবেন অনায়াসে। তবে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি প্রোডাক্টগুলো একটু একটু চেঞ্জ করে করেন, তাহলে অনায়াসে কিন্তু আপনি এখান থেকে সেল নিয়ে আসতে পারবেন। যখনই আমি পাবলিশ দিলাম, তখন সাথে সাথে কিন্তু আমার এই প্রোডাক্টটি কিন্তু এখানে লিস্টেড হয়ে গিয়েছে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে এখানে যে প্রোডাক্টটি আমি ইমেজ সহ ডিটেলস এখানে লিস্টেড করেছি, সেই লিস্টেড প্রোডাক্টটি এখানে শো করছে। সো যে কোনো ভিজিটর এখানে আসার পরে যখন এই প্রোডাক্টটি ক্লিক করবে এবং সেই প্রোডাক্টটি বাই করবে, তার একটি নির্দিষ্ট পরিমাণ যে কমিশন দেওয়া রয়েছে, সেই কমিশনটি আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আশা করি আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে এই প্ল্যাটফর্মে লিস্টেড করতে পারবেন। এখানে একটি সিক্রেট কি সেটি বলে দিচ্ছি, যে আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডেলি 8 থেকে 10টি প্রোডাক্ট যদি এভাবে প্রমোট করেন, তাহলে মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম এখান থেকে অটো জেনারেটেড হতে থাকবে, যেটি সম্পূর্ণ ফ্রি এবং আনএমপ্লয়েড বা স্টুডেন্টদের জন্য আমি মনে করি ইউনিক একটি মেথড। সুতরাং আপনি adworkmedia.com কে কাজে লাগিয়ে বেশ কয়েকটি প্রোডাক্ট আপনি এখান থেকে প্রমোট করতে পারবেন আপনার সয়েসেবল প্রোডাক্ট হিসাবে। সো আপনাকে যে নির্দেশনাগুলো দিলাম, আশা করি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং ধৈর্য ধরে যদি এভাবে প্রমোট করেন, অনায়াসে কিন্তু আপনি মাস শেষে হ্যান্ডসাম একটি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কের সেই ওয়েবসাইটের মধ্যে এই প্রোডাক্টের লিঙ্কটি বসিয়ে বা HTML যে কোডটি দেওয়া রয়েছে সেই HTML কোডটি সেটি এখান থেকে আপনি অনায়াসে প্রমোট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।